Bismillah, inna alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh. Wa na'udhu billahi min shururi anfusina min sayyati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. Wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluh. Amma ba'd, fa inna khayral hadisi kitabullah wa khayral hadi هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته امرا বিদাতের উপর কিছু আলোচনা করতেছিলাম আমাদের মূল হিতে ছিল যে বইটা ইসলামিক বিলিফ সেই বইরই প্রিন্সিপালস অফ দ্য আকিদা অফ আহলে সুন্নাহ জামা এই হেডিংয়ের আন্ডারে অনেক কটা সাব হেডিং পড়তেছিলাম আমরা সেখানে একটা ছিল যে উইমস এবং ডিজায়ারের যারা চলে হুজুক এবং হাওয়া কামনা বাসনার অনুযায়ী যারা চলে এবং যারা বিদাতের উপর আছে তাদের সাথে আমাদের তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কী হবে তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে ইত্যাদির পড়তে গিয়ে একসময় আমি বলছিলাম যে যেহেতু একটা সুযোগ আছে আমরা বিদাত নিয়ে একটু আলোচনা করব ডিটেলসে আলোচনা করব জাস্ট প্রসঙ্গ যেহেতু আসছে সেই জন্য তো সে তারই ধারাবাহিকতা আজকে আমরা কিছু বিদাত সম্বন্ধে অনেক যেমন ইমান সম্বন্ধে আমরা যখন পড়ছি তখন আমরা দেখেন ইমান সম্বন্ধে আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখছি যে ইমানের নানা রকম ডেফিনেশন নানা রকম পরিচিতি নানা রকম এটাকে মানে ডিসার্নেবল বা এটা যেন আপনার চোখে স্পষ্ট হয় সেই জন্য আমরা অনেক দিক থেকে ই করছি মানে আলোচনা করছি ইমান যেন মানে আপনি কাউকে দেখলে যদি দেখলে যেন বোঝেন যে সে কি ইমানের উপর আসে কিনা বা অন্তত যে ইমান তার কাছে ডিমান্ড করা হয় তার উপর আসে কিনা ফর এক্সাম্পল কেউ কথা বলে কথায় খুব সুন্দর সুন্দর কথা বলে কাজে কিছু করে না তাহলে কি তার ইমান নিয়ে আমাদের সংশয় হবে এটা জাস্ট একটা আউটলাইন হিসাবে বা কিছু বা ইমানের ইমান বাড়ে কমে বা ইমান অ্যাকশন ছাড়া ইমান নাই অনেক ধরনের কথা আমরা এই একইভাবে বিদাত নিয়েও আমরা এই ধরনের কিছু কথা শুনবো বা বলবো আজকে প্রথমত আমার বিদাত নিয়ে খুব ডিটেলস একটা এই সিরিজ আছে আমাদের আইসিজি ওয়েবসাইটে লাগানো আছে অডিও অফকোর্স ডক্টর মঞ্জুরি লাহিদ কেউ চাইলে ওটাও ই করতে পারেন আরও যারা ডিটেলস জানতে চাবেন বাট আমরা চেষ্টা করছি যে মোটামুটিভাবে জেনারেল লিসনার যারা তারা যেন সেখান থেকে লাভবান হন বা এটার জন্য এনাফ হয় সেরকম চেষ্টা করছি আজকে বিদাতের কী দেখে বিদাত বুঝবো বা বিদাত কীভাবে ডিফাইন করব সেই সংক্রান্ত কিছু কথা আছে যেমন বলতেছেন যে এক নম্বরে বলতেছেন প্রতি সেই কথা কাজ ও বিশ্বাস যা সুন্নার প্রতিকূল হয় তাই বিদাত এটা অ্যাকচুয়ালি যারা যারা আকিদার স্কলার তারা আসলে সুন্নার বিপরীতে আমরা যদি কখনো ওই বইটা পড়ি সুন্নার কর্তৃত্ব মর্যাদা সেখান থেকে বা সেরকম অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ সুন্না যে বইটা আছে ওইখানে যেমন আছে যে একজন আকিদা স্কলার যখন সুন্না বলেন অথবা বিদাত বলেন তিনি সুন্নার বিপরীত জিনিসটাকে বোঝায় থাকেন এখানে সেই পয়েন্টটা বলা হলো যে প্রতি সেই কথা কাজ ও বিশ্বাস যা সুন্নার প্রতিকূল হয় তাই বিদাত এটা ইশতেহাত হইতে পারে কারো একজন ইশতেহাত বা কারো ইশতেহাদি হইতে পারে পজিশন হইতে পারে কিন্তু দেখলাম যে ইস্তিয়াত করে উনি সুন্নার বিপরীত জায়গায় পৌঁছেছেন উনি কত বড় স্কলার তাতে কিছু আসে যায় না সেটাই বিদাত সুন্নার বিপরীতে কোনো বিপরীতে আমি বলো এক সুন্না বলতে আমরা কিন্তু এখানে একটা একটা কনসেপ্ট বোঝাচ্ছি এটা একটা আজকে আপনি দাঁত মিসওয়াক করলেন কি না সুন্না পালন করলেন সেই সুন্না বলতেছেন আমরা মানে কনসেপ্ট হিসাবে জীবনের সুন্নার অনেক ডেফিনেশনের ভিতরে একটা হচ্ছে যে আপনার আল্লাহ রসুল যে লাইফস্টাইল দিয়ে গেছেন যা দিয়ে গেছেন বা যে জীবন ব্যবস্থা দিয়ে গেছেন তা সব কিছু সুন্নার আওতায় পড়ে বা আপনার যা থেকে আমরা দলিল গ্রহণ করতে পারি এটা আরেক ধরনের ডেফিনেশন তারপরে রিকমেন্ডেড এটা এক ধরনের ডেফিনেশন অনেক ধরনের ডেফিনেশন আছে যাই হোক সুন্নার গ্রসভাবে সুন্নার প্রতিকূলে কোনো শুদ্ধ জিনিস থাকতে পারে না সেটা অবশ্যই বিদাত আচ্ছা দুই নম্বর হচ্ছে প্রতি সেই কর্ম যার দ্বারা আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য লাভের আশা করা হয় অথচ শরীয়ত তা নিষিদ্ধ ঘোষণা করেছে সেটা হচ্ছে বিদাত
মানে শরীয়ত আপনাকে পারমিট করে না, কিন্তু আপনি অথবা শরীয়তের বিধান নাই, আপনি আপনি মনে করতেছেন যে এটা করে আপনি আল্লাহর নৈকট্য লাভ করবেন। জাস্ট ফর এক্সাম্পল, আপনি মাজারে গিয়ে গিলাফ চড়াইলেন, অথবা সিজদা করলেন, অথবা টাকা দিলেন, অথবা দোয়া চাই মানে প্রার্থনা করলেন, এই সব মানুষ কেন করে? অবভিয়াসলি মানুষ মনে করে যে আল্লাহর নিকটবর্তী হচ্ছে, আল্লাহর কাছে তার যে প্রার্থনা সেটা আরও গ্রহণযোগ্য হচ্ছে, বা আল্লাহর আরও আল্লাহর কাছে পৌঁছানোর জন্য বা আল্লাহর কাছে প্রার্থনা গৃহীত হওয়ার জন্য সে একটা মিডিয়ামের মাধ্যমে যাচ্ছে। এই এই সমস্ত বোধ নিশ্চয়ই তার ভিতর থাকে। আলটিমেটলি হয়তো সে আল্লাহর কাছেই, আল্লাহই দিবেন এটা মনে করে, কিন্তু সে মনে করে যে এই মাধ্যমগুলোর ভিতর দিয়ে গেলে বা এই এই কাজগুলো করলে হয়তো সে ইজিয়ার হবে তার জন্য। এগুলো শির্ক কুফরও বটে। আপনার বিদাত যে শুধু বিদাত অনেক কিছু হতে পারে, আমরা আগেও বলছি বিদাত শির্ক হতে পারে, বিদাত কুফর হতে পারে, বিদাত কবিরা গুনাহ হতে পারে, বিদাত সগিরা গুনাহ হতে পারে, অনেক ধরনের হতে পারে। তো যেটা আল্লাহ সান্নিধ্যে লাভের জন্য করবেন, অর্থাৎ শরীয়তে যেটা নিষিদ্ধ বা শরীয়তে যেটা পারমিট করে না, শরীয়ত যেটাকে পারমিট করে না, সেটাই হচ্ছে আপনার বিদাত। এই ধরনের অনেক জিনিস আছে, অনেক 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 কিছু এটার মানে ইসে আসবে, মানে আওতায় আসবে। 3 নম্বর হচ্ছে প্রতি সেই বিষয় যা কোনো বর্ণনা বা নির্দেশ ব্যতীত হওয়া সম্ভব নয়, বর্ণনা বা নির্দেশ ব্যতীত বৈধ হওয়া সম্ভব না বা করা সম্ভব না, অথচ সেই বিষয়ে শরীয়তের কোনো বর্ণনা বা নির্দেশ নেই, তা বিদাত। মানে কোনো নির্দেশ ছাড়া যেটা আপনি করতে পারেন না, এই ধরনের ব্যাপারগুলো, অথচ সেই ব্যাপারে শরীয়তের কোনো বিধান নাই, সেটাই বিধান। আচ্ছা, কিন্তু কোনো সাহাবিরা, সাহাবিদের ভিতর যদি ঐক্যমতের ভিত্তিতে, আমরা আগে বলছি যে শরীয়তের হয়তো, জাস্ট ফর এক্সাম্পল একটা একটা উদাহরণ দিচ্ছি আমি, যে মানে শরীয়তে স্পষ্ট, শরীয়ত পর্যায়ে রাসুল সাল্লাম বা আল্লাহ, আল্লাহ এবং রাসুল, তারা আল্লাহ এবং রাসুল, কোরআন এবং হাদিস, আল্লাহ যখন বলি তখন কোরআন বলি আমরা, হাদিস যখন বলি তখন রাসুল বলি আমরা, বা রাসুল যখন বলি তখন হাদিস বোঝাই আমরা, সেই হাদিস, এটা হচ্ছে ডুয়েল সোর্স অফ শরিয়া। তার পরেরগুলা হচ্ছে মানে হইতেও পারে নাও হইতে পারে, থার্ডটা ইজমা বলা হয়, সাহাবিদের ইজমা। তাহলে মানে স্পষ্টত ধরেন আল্লাহর, আল্লাহ এবং রসুলের কথা পাইলাম না, কিন্তু আমরা পাইলাম যে সাহাবিদের একটা বড় অংশ বা মেজর সাহাবিরা কোনো একটা করছেন, সেটা এই আওতায় আসবে না, এটা হচ্ছে স্পষ্ট করতেছেন। কিন্তু বলতেছেন যে নির্দেশনা না থাকলে যদি আমরা কিছু করি, যেমন মিলাদের কোনো নির্দেশনা নাই শরীয়তে, সাহাবিদের ভিতর থেকেও নাই, কিন্তু কিছু জিনিস হয়তো আমরা পাবো যে কোরআন সুন্নায় নাই কিন্তু সাহাবিরা করছেন, বা সাহাবিরা ঐক্যমতের ভিত্তিতে সেটা করছেন, বা মেজর সাহাবিরা করছেন, এই ধরনের কিছু জিনিস পাইতে পারি আমরা। উদাহরণস্বরূপ ধরেন কোরআন কম্পাইলিংয়ের কথাটা আমি আগে বলছিলাম, যে আল্লাহ বলেন নাই, রসুল বলেন নাই কম্পাইল করতে কোরআন, অর্থাৎ মুসাফ হিসাবে একত্রিত করে এই করতে, এটা সাহাবিরা করছেন, এবং সাহাবিরা যখন করছেন অন্যান্য সাহাবিরা তার সাথে অ্যাগ্রি করছেন, সুতরাং এটা ওই পর্যায়ে পড়বে না। আচ্ছা, 4 নম্বর, কাফেরদের সেই আচার অনুষ্ঠান যা প্রথা বা প্রথা যা ইসলাম ধর্ম বা ইবাদত রূপে পালন করা হয়, তা বিদাত। ব্যাপারটা যদি কাফেরদের হয় আচার অনুষ্ঠান, কিন্তু এখন দেখা যাচ্ছে মুসলমানরা করে, এবং ইসলাম ধর্মের, ইসলাম ধর্মের একটা ভালো কাজ অথবা একটা ইবাদত অথবা একটা আল্লাহর নৈকট্য লাভ করছে এরকম ভেবে করে, সেই কাজগুলোও বিদাত। আমরা উদাহরণ দিছিলাম আগে, মনে আছে কিনা আপনাদের জানি না, যেমন ঈসা আলাইহিস সালামের জন্মদিন উপলক্ষে আলোকসজ্জা, আনন্দ ফুর্তি করা, খাবার বিতরণ করা, অ্যান্ড সো অন, এইসব জিনিসগুলো থেকে আমরা এখন আসছে কি মিলাদুন্নবী উপলক্ষে আমরা মুসলিমরা অনেকেই, আমি করি না বাট অনেকেই করে থাকেন, সেটা বিদাত। আচ্ছা, 5 নম্বর, যে বিষয়ে মুস্তাহাব হওয়ার উপর কোনো ফকি বা আলেম বিশেষ করে পরবর্তীকালের ওলামাগণ বিবৃতি পেশ করেছেন, অথচ তার সপক্ষে কোনো শরীর দলিল নাই, সেই বিষয়ে বিদাত। মুস্তাহাব মানে কি? যেটা করলে সওয়াব হয়, মানে রিকমেন্ডেড, যেটা এটা ফরজ বা ওয়াজিব না কিন্তু রিকমেন্ডেড, এরকম কোনো জিনিস পরবর্তীকালের আলেমরা বলছেন, কিন্তু আসলে এটা এসে কোনো মানে সুন্নায় বা এটার পক্ষে সরিয়ে কোনো দলিল নেই। যেমন উদাহরণস্বরূপ বাংলাদেশের আমার মনে হয় মেজরিটি মসজিদেই সকালে ফজরের নামাজ শেষে সুরা হাসরের শেষ 3টা আয়াত
আল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লাহু, এটা কোরাসে সবাই মিলে আবৃত্তি করে, মনে করেন যে এটা করলে বোধহয় একটা একটা সওয়াব হবে বা ভালো কাজ হচ্ছে। আল্লাহ আল্লাহর গুণগান গাওয়া তো অফকোর্স ভালো কাজ, কিন্তু এই যে একটা সময় বাঁধলেন, কোরাস করলেন এবং নিয়ম করলেন, এই জন্য এটা বেদাত হয়ে গেল, যেটার পক্ষে আমরা এসে কোনো দলিল পাই না। আচ্ছা, মানে শরীয়ত দলিল পায় না, অর্থাৎ কোরআন সুন্নায় পায় না বা সাহাবীদের ইজমা পায় না। 6 নম্বর, প্রতি সেই ইবাদত যার পদ্ধতি ও প্রণালী জয়ীফ অথবা মৌজু হাদিস ব্যতীত অন্য কোনো সহি বা হাসান হাদিসে বর্ণিত হয়নি তা বিদাত। আপনি একটা হাদিস পাইছেন, সে হাদিসের উপর আমল করতেছেন, কিন্তু সে হাদিসে আইদার জাল অথবা অতি দুর্বল, সহি হাদিসে বা হাসান হাদিসে কোনো বর্ণনা নেই, সেটাও বিদাত। এরকম অনেক পাবেন, মানে আমাদের হানাফি সমাজে বা আমাদের এখানে আমরা যাই এখানে যেসব মসজিদে নামাজ পড়ি, যেভাবে নামাজ পড়ি, যেভাবে রোজা রাখি, এর ভিতর অনেক কিছু পাবেন আপনি এরকম জিনিস, যেটার ইসে আল্লাহ রসুল সাল্লাম যেমন বলছেন যে তাড়াতাড়ি ইফতার করো, মানে আর্লিয়েস্ট পসিবল টাইমে ইফতার করতে তাগিদ দিয়েছেন। আমরা এখানে সতর্কতামূলকভাবে অপেক্ষা করে ইফতার করি, ফর এক্সাম্পল এইটা, যেমন এটা 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 হয়তো কোনো একটা মন গড়া বর্ণনা পাবেন অথবা মন গড়া একটা ব্যাখ্যা পাবেন বা মন গড়া একটা তাফসির পাবেন যেটা দিয়ে এটাকে ই করা হয়। আল্লাহ রাসূলের কথার এগেনস্টে সেই আপনার বুঝটাকে আপনি ই করতেছেন। আপনি জানেন যে শিয়াদের ভিতর এবং কোরআনিয়ন যারা তাদের ভিতর অনেকে আছেন যারা বলেন যে রাত হওয়া পর্যন্ত, মানে সন্ধ্যায় ইফতার করা যাবে না, রাত হইতে হবে। পাকিস্তানে গেলে আপনি দেখবেন যে পাকিস্তান টিভিতে ইফতারের টাইম 2টা, মানে রোজার দিন যদি কখন থাকেন, আমি ছিলাম অনেকবারই ছিলাম যেহেতু যখন জাহাজে চাকরি করতাম, তো রোজার দিনে ইফতারের সময় 2টা টাইমিং বলবে, একটা বলছে বলবেন যে নর্মাল টাইমিং এত, আর একটা বলবে ফেরকায় জাফরিয়া, মানে শিয়াদের 17 মিনিট পরে যদ্দুর আমার মনে পড়ে। এই যে এই ব্যাপারটা, যেমন আপনি আপনার মন গড়া একটা বর্ণ একটা ই দিলেন, মন গড়া একটা বর্ণনা বা রেওয়ায়ত বা এই ধরনের ইস্যুর উপর ডিপেন্ড করে আপনি এটা করলেন, ইবাদত বা আমলের পদ্ধতি প্রণালী যাই বলে। একটা উদাহরণ আমার জাস্ট মনে আসলো, ইফতারের কথাটা বললাম, ইবাদতের প্রত্যেক অতিরিক্ত অতিরঞ্জিত ও বাড়তি কাজই বেদাত। অতিরিক্ত অতিরঞ্জিত বাড়তি কাজ, অনেক সময় আমরা একটা জিনিস বেশি করে ফেলি বা একটা জিনিসের যে ইম্পর্টেন্স দেওয়ার কথা তার চেয়ে বেশি ইম্পর্টেন্স দিই। আমরা রাসূলের আদত ছিল মাথা ঢেকে রাখা, সেই হিসাবে তাকে ভালোবেসে আমরাও মাথা রাখতে চেষ্টা করলাম, কেউ রুমাল, কেউ পাগড়ি, কেউ টুপি পরলাম, কিন্তু যখনই আপনি মনে করবেন যে এটা মাস্ট, এটা না পড়লে হইলো না আপনার, বা না পড়লে গুনাহ হচ্ছে অথবা না পড়লে নামাজ হচ্ছে না, তখনই কিন্তু আপনি বিধাতে যুক্ত হয়ে গেলেন। এই এই বোধটাই বিধাত যে এতে ছাড়া নামাজ হবে না বা এতে ছাড়া চলবে না। 8 নম্বর, প্রত্যেক সেই ইবাদত যা শরীয়ত সাধারণভাবে পালন করতে উদ্বুদ্ধ করেছে কিন্তু মানুষ তাকে কোনো স্থান কাল গুণ নিয়ম পদ্ধতির সংখ্যা বা ও কারণ প্রবৃত্তি বিশেষণ দ্বারা নির্দিষ্ট বিশিষ্ট করে দিয়েছে তা বিধাত। কিছুটা আমি আগে যেটা বললাম ওই পয়েন্টটা আছে। এছাড়া আমি বলতেছি এগুলো কীরকম জিনিস, কীরকম জিনিস পড়বে এর ভিতরে আমি বলতেছি। কীভাবে বললো বেদাত কিসে হয়, স্থান, যে স্থানে যেটা করার না সেটা করলে। যেমন উদাহরণ, যে আপনাকে বলা হয়েছে যে সওয়াবের জন্য আপনি মাত্র 3টা জায়গায় ট্রাভেল করতে পারবেন, মসজিদুল হারাম মক্কা, মসজিদ নববী আর আপনার মসজিদ আল আকসা। আপনি ইজতেমার মাঠে গেলেন যে এখানে গেলে অনেক সওয়াব হবে, এই যে ব্যাপারটা, স্থানটাকে আপনি বিশেষ করে নিলেন, এই জায়গাটা একটা সওয়াবের স্থান, এখানে গেলেও একটা ই হবে। কাল, কাল বলতে মানে একটা সময়, যে সময় যেটা, যেমন ধরেন শবে মেরাজ, শবে মেরাজের ইবাদত, এটাতে স্পেশাল কিছু এর কোনো বর্ণনা নেই, যে বাংলাদেশে শবে মেরাজকে খুব স্পেশাল একটা ই করে এটাকে একটা বিশেষিত করা এবং ইবাদত আবিষ্কার করা হয় বা বলা হয় এইভাবে আর কি। যে কোনো কিছু যেটা আপনি নির্দিষ্ট করে নিলেন বা নির্দিষ্ট বানিয়ে নিলেন, সংখ্যায় আপনাকে বলা, মানে 100 রাকাত, 1000 বার এটা পড়লে 100 লক্ষ বার, বাংলাদেশে আছে 100 লক্ষ, এটাকে কী বলে জানি আপনার বলতেছি, দাঁড়ো, খতমে ইউনুস, 100 লক্ষ বার আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন,
এটা স্বলক্ষ্যপাত পড়লে আপনার এই হবে সেই হবে, এই যে সংখ্যাটা আপনি বেঁধে নিছেন বা বানায় নিছেন, এটা একটা বানোয়াট একটা ব্যাপার, এটা বেদাত। 9 নম্বর হচ্ছে আপনার প্রত্যেক সেই আচার কুপ্রথা বা কুসংস্কার বা শরীয়তসম্মত নয় যা, এবং বিবেক ও জ্ঞানসম্মত নয় যা কিছু জাহেল দিন ও করণীয় করতে, যা কিছু জাহেল দিন, জাহেল মানে যে ই করে দিন ও করণীয় কর্তব্য মনে করে, জাহেল মানে যে মূর্খ, তাই বিদাত। কুপ্রথা এই আমাদের দেশে আছে, ধরেন সিলেটে, আমি জানি না অন্য ডিস্ট্রিক্টে আছে কিনা, একজন লোক হয়তো একটা মুরগি জবাই করতে শুরু করতেছে, হঠাৎ ভিতর থেকে দৌড়ায় এসে কেউ বলতেছে না 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 আপনি মুরগি খাইতেন না, মানে ওনার ওয়াইফ প্রেগনেন্ট, উনি জানেন না হয়তো, ওয়াইফ হয়তো বলেন নাই, জাস্ট হয়তো বলবেন বলবেন, বা অনেক সময় হয় না যে ওয়াইফ যে প্রেগনেন্ট এটা হাজব্যান্ড নাও বুঝতে পারে, তো বোঝা গেল যে কি ব্যাপার, মুরগি কাটলে মানে গর্ভস্থ সন্তানের ই হবে, অনিষ্ট হবে। এই যে শনিবারে বাপের বাড়ি যায় না, সন্ধ্যার পরে ঘর ঝাড়ু দেয় না, আরও এরকম যেসব আছে আর সেইগুলো সবই বেদাত। তাহলে আমরা বেদাতের কি পড়লাম, মানে ওই যেভাবে আমি বললাম যে ইমান সম্বন্ধে নানা অ্যাঙ্গেল থেকে অনেক কথা আমরা শিখছিলাম, একইভাবে বেদাত সম্বন্ধেও আমরা কিছু জিনিস শিখলাম যেটা নানা অ্যাঙ্গেল থেকে কথা বলে। এখন কিছু প্রচলিত বেদাতের জাস্ট ছুঁয়ে ছুঁয়ে যাবো, আমি কিছু ই করে যাব যে বিভিন্ন প্রসঙ্গে কী কী বেদাত, যেমন কোরআন সম্বন্ধে আমাদের প্রচলিত বেদাতের একটা হচ্ছে সাদাকাল্লাহুল আজিম বলা। একবার আপনি বলতে পারেন আল্লাহ যা বলেন সত্য বলেন, এটা আমরা সাক্ষ্য দিই দিবই আমরা, এটা ঠিক আছে, সমস্যা নাই কোনো, কিন্তু আপনি প্রতিটি তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহ আজিম বলবেন, এটা বেদাত, এটা এটার কোনো দলিল নাই যে আল্লাহ রসুল বলছেন বা সাহাবিরা বলতেন বা এরকম কিছু। তারপরে ধরেন আমরা দেখবেন যে কেউ মারা গেলে কোনো বাড়িতে ফার্স্ট থিং দেখবেন মানুষ করে কি, যে এক একজন এক একটা কোরআনের মুসাফ নিয়ে বসে গেল সুরা ইয়াসিন পড়তে বা কোরআন তেলাওয়াত করতে, এটা যেমন এটা কোনো দলিল নেই, এটা কোরআন সংক্রান্ত বিদাত। তারপরে জুমার দিনে দেখবেন যে আজানের আগে মানে কোরআন তেলাওয়াত করে জানান দেয় যে আজকে জুমার দিন, এবং কোরআন তেলাওয়াত করে একটা মনে করায় দেওয়া হয় যে আজকের জন্য মানে জুমার দিন, এই ধরনের জিনিসগুলো। এগুলা হচ্ছে আবার ধরেন যে কোরআনের যে মুসাফ যেটাকে আমরা বলি, মানে বইটা যেটা কোরআন বই আকারে যে কোরআনটা আমাদের কাছে আসছে মুসাফ, সেটাকে নিয়ে চুকচুক করে চুমা দিয়ে আবার কপালে ঠেকানো, এই সমস্ত জিনিসটা কোরআন সংক্রান্ত বিদাত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক বিদাত আছে, যে উনি মানুষ ছিলেন না, উনি গায়েব জানতেন, ওনার ছায়া হইত না, ওনার ওজন ছিল না, ওনার মলমূত্র পবিত্র ছিল, এগুলো হচ্ছে তার সম্বন্ধে মানে ধারণা করা বিদাত সব, মানে তার ব্যাপারে কনসেপচুয়াল বেদাত আর কি, এগুলো যে এইসব মনে করা তাকে বা এই ধরনের বিশেষায়িত করা তাকে বা বিশেষই করা, মিলাদ করা তার নামে, মিলাদ তো আপনারা জানেনি, মিলাদের ভিতরে আবার হাজির নাজির মনে করা তাকে, তার জন্য কেউ কেউ দাঁড়ায় যায়, কেউ কেউ চেয়ার খালি রাখে যে এই চেয়ারে উনি বসছেন বা বসবেন এসে, বা অদৃশ্যভাবে উনি বসে আছেন, এইরকম চিন্তাভাবনা আছে। এগুলো হচ্ছে নবী সম্বন্ধে বিদাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে বিদাত। ওয়ালি যাদেরকে আমরা বলি, আগেই বলছি আমরা ওয়ালি মানে কি, ওয়ালি মানে হচ্ছে বন্ধু, প্রোটেক্টর, ফ্রেন্ড, আউলিয়া হচ্ছে তার প্লুরাল, অলিয়া আউলিয়া বলতে আমাদের দেশে পীর ফকির বোঝায়, এবং তাদেরকে তাদের সম্পর্কে অনেক প্রচলিত ধারণা আছে যেগুলো বেদাত, যেমন ধরেন তারা গায়েব জানেন, তারপরে শেখ কুফর সবই আছে তাদেরকে নিয়ে, আপনি জানেন সেটা, তারা মরে গেলে তাদের আল্লাহর সাথে নজবিল্লা বিয়ে হয় আল্লাহর সাথে তারা মিশে যান। উরুস কথাটার মিনিং আমরা আমাকে বলছিলাম, উরুস কথাটা মানে হচ্ছে বিয়ে, আইন রাসিন, আইন রা ওয়াসিন, উরুস এটাও বিয়ে। তো আপনার এই কথাটা আমরা মুখে আনা উচিত না, এটা হচ্ছে অলিয়া অলিদের নিয়ে যে সমস্ত বিদাত আছে, সেই তো মসজিদ নিয়ে অনেক ধরনের বিদাত আছে, যেমন ধরেন মসজিদকে দেয়ালে বা ইসে নানা রকমের মানে কী বলবো ছবি অথবা সৌন্দর্যের জন্য অনেক কিছুই করা, রংচং করা, তারপরে আপনার অনেক সময় মসজিদের দেয়াল বা এই সমস্ত টাচ করে মনে করে যে এখান থেকে বা এখানে একটা, যেমন আপনি মসজিদুল হারামে কাবায় দেখবেন একটা ইয়ে আছে, দেখবেন যে আমি যখন হজে গিয়েছিলাম প্রথম, তখন দেখছিলাম যে আমাদের সিলেটে এক ভাই ইংল্যান্ড থেকে আসছেন, উনি
উনি একটা টুপিকে কাবার ওয়ালে ঘষতে ঘষতে এটা চামড়া উঠাই ফেলছেন, মানে কাপড়ের টুপি কিন্তু এটা ছাল ছিত্র উঠে গেছে আর কি। সেই টুপি উনি নিয়ে যাচ্ছেন, গন্ধও আছে কাবার, এসে তো আতর মাখিয়ে অনেকে মাখায় দেয়, তো সেই গন্ধ সমেত এটা নিয়ে যাচ্ছেন যে এটা দিয়ে তার ছেলেকে পড়াবেন এবং তাতে তার ছেলের বারাকা বা আরোগ্য লাভ হবে কোনো কিছুর থেকে। এই যেমন তারপরে আজান নিয়ে অনেক বেদাত আছে, আজান নিয়ে বেদাত আছে যে উচ্চস্বরে আপনার দরুদ পড়ে অনেকে আজানের পরে। তারপরে আশহাদুন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা, এটা যেমন একটা বেদাত, আবার সেই সাথে হাত আঙ্গুল চুমুখে ওটাকে চোখে ধরা, চোখে টাচ করানো, এটা একটা বেদাত। তারপরে সালাত নিয়ে বেদাত আছে, অনেক ধরনের সালাতের বেদাত আছে, যেমন শেষ নাই কোন, তারপর আমি জাস্ট টাচ করে যাচ্ছি সালাতের বেদাত, যেমন ধরেন কান স্পর্শ করা ঈশের সময়, তাকবীর তাহরিমার সময় নিয়ত ঈশের সময় কান কানই করা, তারপরে নিয়ত পড়া, নিয়ত পড়া বা সশব্দে রব্বানা লাকাল হামদ বলা, এই ধরনের অনেক কিছু আছে, আমরা জাস্ট একটা জাস্ট ই করলাম, আমরা জাস্ট টাচ করে গেলাম। নামাজ শেষে মাথায় হাত রেখে বিশেষ দোয়া পড়া, এটাও একটা বেদাত, দেখবেন যে অনেকে পড়তেছে মাথায় হাত দিয়ে। আচ্ছা, এছাড়া ইস্তেসকার নামাজের মতো বিশেষ উদ্দেশ্যে যে সমস্ত নামাজ পড়া হয় সেগুলো ছাড়া সম্মিলিতভাবে দোয়া করা, যেটা আমাদের দেশে সব মসজিদে করে থাকে, এগুলো বেদাত। শবে কদরের নিয়ে বেদাত হচ্ছে যে মিষ্টি বিতরণ করা, মনে করা যে ওই দিন ভালো খাইলে সারা জীবন বা সারা ই ভালো খাবে, মানে সারা বছর ভালো খাবে, অ্যান্ড সো অন। দোয়ার ব্যাপারে অনেক ধরনের বেদাত আছে, যেমন বিয়ের পরে সবাই হাত তুলে যে দোয়া করে এটা বেদাত, বিয়ের খুতবার ভেতরেই এক লাইনের একটা দোয়া পড়তে হয়, সেটাই হচ্ছে বিয়ের সুন্না দোয়া। তো দোয়ার ব্যাপারে যেমন জানাজার নামাজের পরে, আবার জানাজার ভিতরেই দোয়া হয়ে যায় মৃতের জন্য, আপনারা জানেন থার্ড তকবিরের পরে ফোর্থ তকবিরের আগে মৃতের জন্য দোয়া করতে হয়, কিন্তু দেখা গেল যে পরে আবার সবাই মিলে দোয়া করতেছে। তারপরে জলসা এটা তো হয় বাংলাদেশে, যে সমস্ত ওয়াজ মাহফিল হয় সেই ওয়াজ মাহফিলে দেখবেন যে ওয়াজের পরে সম্মিলিতভাবে দোয়া করতেছে, নাহলে তো ওয়াজ মাহফিল কমপ্লিটই হলো না। একইভাবে আপনার দার্স বা কোনো একটা হালাকা হলেও দেখবেন, আমরা করি না, আপনার খেয়াল করবেন আইসিসি কোনো হালাকার পরে কোনো মোনাজাত হয় না, হয়তো না হয় না, কিন্তু অনেকেই সেটা করে থাকেন, সেগুলো বিরাট। তারপরে যেমন জিকিরের ব্যাপারে বিদাত আছে, একসাথে সবাই মিলে আল্লাহু আল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, মানে না বুঝেই আল্লাহু আল্লাহু জিকির মিনিংলেস, ইল্লাল্লাহ জিকির মিনিংলেস, ইল্লাল্লাহ কথা মানে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া, এতে কোনো মিনিং নাই। তেমনি আল্লাহু আল্লাহু জিকিরও মানে সুন্নাত থেকে আসে নাই, কারণ আপনি আল্লাহর সাথে একটা কিছু আল্লাহ আল্লাহর সাথে মানে একটা কিছু লাগায় বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই এইটা ঠিক আছে, আপনি আল্লাহকে বলতেছেন হে আল্লাহ, কিন্তু আপনি আল্লাহ 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 বলতেছেন, আপনি বাস্তব জীবনে চিন্তা করেন যে আপনার নাম যদি ধরেন ফর এক্সাম্পল সেলিম হয়, আপনি আপনাকে কেউ সেলিম 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 10 বার ডাকলে আপনার চড় লাগাবেন ধরে, যে সেলিম কি কি চাও তুমি কি বলো, মানে আমি বলছি মিনিংলেস না, শুধু একজন মানুষকে আপনি একবার ডাকলেন ঠিক আছে, কিন্তু আপনি সেলিম 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 বলতেছেন, এটা এতে কেমন লাগে ভাই। আচ্ছা, ওজুর ভিতরে যেমন গর্দান মোছে করা, আমাদের দেশে আমরা করছি, আমরা করে বড় হয়েছে, যে গর্দনা গর্দান যেটাকে বলে উল্টা হাত দিয়ে হাটের উল্টা সাইড দিয়ে এটাকে মোছে করার একটা, এটা যেমন একটা বিদাত। তারপরে জানাজার বিদাত তো কিছুটা বললামই, তার ভিতরে আরও কিছু আছে যে নবী এবং আহলে বাইত যারা তাদের নাম নিয়ে তালকিন করা, মানে মৃত্যুর সময় তাদেরকে ই করা। তারপরে মৃত্যুর সময়, এটা অবশ্য আমার জানা ছিল না, এটা দেখা যাচ্ছে যে এটাও হয়, যে যে মৃত্যুপথযাত্রী তার কাছ থেকে ঋতুবতী মহিলাদেরকে অপবিত্র বা ই মনে করে তাদেরকে দূর করা। তারপরে আপনার ওই যে আগেই বলছি কোরআন পড়া, ধূপ জ্বালানো তার পাশে বা ই আগরবাতি জ্বালানো, এই সমস্ত জিনিস। তারপরে আমরা কুলখানি ফাতেয়াখানি চল্লিশা এগুলো তো আছে, এগুলো আগেই বলছি আমরা। মৃতের ব্যাপারে কবরের ব্যাপারে বিদাত হচ্ছে কবর বাঁধানো, নাম লেখা, নাম খোদাই করা, মার্বেল পাথর দিয়েই করা, অথবা এই সমস্ত জিনিস।
তারপরে আপনার বিয়ের ব্যাপারে তো অসংখ্য বেদাত আছে, একটা তো আমরা বললামই, একটা আমরা বললামই, এরকম অসংখ্য ইয়ে আছে বিয়ের ব্যাপারে। তো সরি, একটা ফোন আসছিল। বিয়ের ব্যাপারে অসংখ্য বেদাত আছে, কিছু আমরা বলছি যে এই দোয়া পড়া, এই আপনি দেখবেন যে এইভাবে বসায় রুসমাত যেটাকে বলি, সবাই মিলে মিষ্টি খাওয়াইতেছে, আয়না দেখাইতেছে, অ্যান্ড সো অন। বিয়ে কিন্তু একটা রিলিজিয়াস অনুষ্ঠান, এটা প্রথমে আমরা বুঝবো। এটা আমাকে অনেকে রিয়েলাইজ করি না, বিয়ে কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান, এটা সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে, শর্ত আছে, সেগুলো পালন করতে হবে। আর তার বাইরে যেগুলোকে করতে হয় মনে করি আমরা করি, সেগুলো মোরলে সবই বিধান, অনেক কিছুই করি আমরা। এখন তো হিন্দুদের অনুকরণে আমি দেখছি যে, এখন কেন বলতেছি, আমি একটা প্রায় এখন থেকে হয়তো 30 বছর আগে আমি একটা বিয়েতে গেলাম, আমাদের ফ্যামিলি ফ্রেন্ডে দেখলাম যে বউকে উঠাইতেছে একটা কুলার ভিতরে ধান দুর্বা দুর্বা কি বলে দুবরা না দুর্বা 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 ঘাস দুর্বা বলে সরি মাফ করবেন, দুর্বা ঘাস দিয়ে আপনার ধান দিয়ে আর প্রদীপ দিয়ে কুলার উপরে নিয়ে ওইটা মাথার উপরে ঘুরায় তারপরে ঢুকাইতেছে। এতে যেমন মানে শেখ কুফর বেদাত সবই হইতে পারে এটা। আচ্ছা, এরপরে ঈদের বেদাত, অবৈধ সাজসজ্জা যেগুলো তামাশা, ওইদের দেখা যায় যে পারমিসিভ হয়ে যায়, ঈদের দিন মেয়েরা ঘুরে বেড়াইতেছে সেজে গুজে বা ইত্যাদি। তারপরে আপনার এছাড়া ধরেন কালো কাপড় পরে শোক ই করা, এটা যেমন একটা 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 এক ধরনের বিরাট। তারপরে আরো অনেক আমরা করতে পারতাম, আমি হয়তো 120-এ তো পড়লাম না যে লিস্টটা ছিল তার। এরপরে ধরেন এই গজল বা ঈদিয়া অনুষ্ঠান শুরু করা এবং ইসলামী গান চলতেছে একটার পর একটা। আমরা জানি যে আমরা কিভাবে মুসলিম ঈদ শুরু করব, আমরা শুরু করব হচ্ছে খুতবাতুল হাজা দিয়ে, যে কোনো অনুষ্ঠান সভা সমিতি, সেখানে দেখলেন যে আগের থেকে গজল পড়তেছে, গজল গাইতেছে, একের পর এক গজল গাইতেছে, মনে হলো শুরু হইলো, তারপরে আস্তে আস্তে অতিথিরা আসতেছে, তারপরে এই এই সমস্ত জিনিসগুলো সবই হয়তো বিদাতের পর্যায়ে পড়বে, যদি এগুলোকে রিলিজিয়াস বা আল্লাহর নৈকট্য লাভ অথবা একটা ভালো কাজ বা সওয়াবের কাজ বা এই ধরনের চিন্তা করে যদি করা হয় তাহলে হয়তো এসে পড়বে। এরপরে তাবিজ, নানা রকমের তাবিজ আপনার জানেন, এগুলো বা শির্ক বিদাত কুফর সবই হইতে পারে। যেমন ধরেন ঢাকা শহরে দেখবেন যে আপনার গাড়িগুলা বাসগুলা যেগুলো সেগুলো পিছনে দেখবেন একটা জুতা ঝুলতেছে, এটা হচ্ছে যে তার যেন বারাকা হয় এবং যেন নজর না লাগে সেই জন্য জুতাটা ঝুলে রেখেছে, এটা শির্ক কুফর বিদাত সবই হবে এটা, মানে ডিপেন্ডিং অন কী মনে করতেছে সে তার উপরে। আচ্ছা, এই ধরনের ব্যাপারগুলো আমরা অনেক কটা পড়লাম, আরও পড়তে পারতাম, আরও অনেক ছিল। তো আমরা আজকে এখানে শেষ করে দেবো এবং বিদাত নিয়ে আমাদের আলোচনাও আজকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ভালো যা শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।